নগরী চট্টগ্রাম সিটি গেট থেকে কুমিরে ঘাট যাওয়ার জন্য দুইভাবে যেতে পারেন। কারে গেলে আপনার খরচ পড়বে 150 টাকা, বাসে গেলে টোটাল 35 টাকা খরচ পড়বে। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওয়েদারটা দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। সকালবেলা তেমন একটা ঝামেলা থাকে না, এই কারণে আমরা ভোরবেলা চলে এসেছি এখানে। কুমিরে ঘাট থেকে সন্দীপ গুপ্তসরা ঘাটে যাওয়ার জন্য আপনি তিনভাবে যেতে পারেন। স্পিড বোটে গেলে খরচ পড়বে 250 টাকা, সার্ভিস বোট 100 টাকা এবং মালের বোট 130 টাকা। অবশেষে আমাদের টিকিট কেটা শেষ, এখন আমরা স্পিড বোটে ওঠার জন্য রেডি, সামনে যাচ্ছি। পঁচিশ মিনিট সাগর পাড়ি দেওয়ার পর আমরা গুপ্তছড়া ঘাটে উঠে পৌঁছালাম। এখানে কুলিরা আসছে ভারী মালামাল বহন করার জন্য। গুপ্তছড়া ঘাটের থেকে এখানে যে ব্রিজটা সেটা পাড়ার দেওয়ার জন্য আপনি হেঁটে অথবা ভ্যানে করে যেতে পারেন। ভ্যানে করে গেলে জনপ্রতি 10 টাকা করে খরচ পড়বে। ব্রিজ ফাড়ি দেওয়ার পর আপনি এখানে সিএনজি দেখতে পারবেন এবং সিএনজি ভাড়া করে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের পক্ষ থেকে স্পেশাল একটা কার্ড, যেটা আমাদের সন্দীপের একটা ট্রেডিশনের মধ্যে পড়ে। তোমাকে আজ কিছু বলার আছে, দিল ডান্স মারে বুকের ভেতরে, কোনা যে বধু সাই যাচ্ছে রে, আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে, কোনা যে বধু সাই যাচ্ছে রে, আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে। বরযাত্রীর আয়োজনের জন্য এখানে মূলত খাবার রেডি করা হচ্ছে।
বাড়িতে আমাদের খাওয়ার জন্য টেবিল রেডি। বর্তমানে কিছুক্ষণ পরে আমাদের মধ্যে বরযাত্রী এসে উপস্থিত হবে, তাই আমরা এখানে খাওয়ার জন্য রেডি করে রাখছি। সন্দীপের বিয়েতে আরেকটা ট্রেডিশন হলো, বর যখন মেয়ে পক্ষের বিয়ের গেটে আসে তখন এখানে কিছু গেটের জন্য সম্মানী প্রদান করা হয়। এরপর মেয়ে পক্ষ থেকে মালা দিয়ে বরকে বরণ করা হয় এবং বর যারা মালা নিয়ে আসে তাদেরকে কিছু বকশিশ প্রদান করে। বিয়ের পরের দিন মেয়ে পক্ষের বাড়ি থেকে ছেলে পক্ষের বাড়িতে হরেক রকমের পিঠা এবং ফল ফ্রুট পাঠানো হয়। এরপর বৌভাতের আয়োজন করা হয়। খাওয়া দাওয়ার শেষে ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের মত বিনিময় হয় এবং ওখানে সবাই সবার সাথে পরিচিত হয়। এরপর মেয়ের বাবা ছেলে পক্ষকে সম্মানী প্রদান করে। গুড মর্নিং, ইটস অ্যানাদার ডে অফ সন্দীপ। আজকে আমরা যাচ্ছি রস আনার জন্য। এখন সন্দীপে যা অবস্থা রস খুব টাফ, তো আসার উঠার আগে আমাদের বাইক টেস্টটা দিতে যাই। এই শালা বাইকটা নষ্ট করে দিয়েছে, এখন আর চালু হচ্ছে না। ঠিক আছে, এখন হাঁটাই হাঁটাই আমরা কলসি নিয়ে যাচ্ছি, মাথায় নিবে রস নিয়ে আসবে। রসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশেষে আমি এসে গেলাম আমাদের নিজ বাড়িতে, বাড়ির পাশে। এখানে আমাদের পাশে যে দেখা থাকে এখানে হচ্ছে, এটা হচ্ছে কনিমিয়া পুকুর। এখানে আমি ছোটবেলা থেকে এখানে আমরা অনেক সময় এখানে পানির মধ্যে গোসল করতাম। এই পুকুরটার মধ্যে অনেক স্মৃতি আছে, যে এই পুকুরের মধ্যে যখন এই পুকুর থেকে মাছ ধরা হতো অনেক বিশাল বিশাল, যখন ছোটবেলা ছিলাম আমার সাইজের থেকে বড় সাইজের কাতাল মাছ ছিল, আরও অনেক রকমের মাছ ছিল। হ্যাঁ, তো এবার দেখা যাক পুকুরের ভিউটা আমরা দেখলাম। এবার আমাদের বাড়ি দেখা যাক, পুকুরের উত্তর পাশে আসলে আমাদের বাড়িতে মূলত হচ্ছে দেখি চারটা ঘর আছে এখানে। বর্তমানে এখন নতুন আর কি হচ্ছে পাঁচটা ঘর। তো ফার্স্টের মধ্যে এখানে দুদিকে দেখা যায় ডান পাশে এটা হচ্ছে আমাদের বড় জাজিকে ঘর। এটা তো পরবর্তী জানতে চাচ্ছি। এরপরে ভিতরে আসলে দেখা যায় এখানে আমাদের ঘরগুলোর মধ্যে
এটা হচ্ছে সন্দীপ পৌর অফিস, যেটা সন্দীপের পৌরসভা মার্কেটে অবস্থিত। সন্দীপের আয়তন 560 বর্গ কিলোমিটার থাকলেও বর্তমানে এটি নদী ভাঙ্গনের কারণে মাত্র 80 বর্গ কিলোমিটার এসে দাঁড়িয়েছে। আর এই 80 বর্গ কিলোমিটার একসময় আমাদের এটা সন্দীপের চিটাগং থেকে যে কারেন্ট আসে সরকারি কারেন্ট, এটার আওতায় ছিল না। হ্যাঁ, এখানে শক্তিশালী জেনারেটর ছিল, কিন্তু বর্তমানে সরকার এখানে অনুমোদিত জনপ্রার্থীর মাধ্যমে সরকার যে অনুমোদন পাশ করেছে বিদ্যুতের জন্য 2017 সালের শেষের দিকে মূলত এটা পাশ করা হয়, আর 2018 সালের কার্যক্রমটা শুরু হয়। 2019-এর শেষের মাঝামাঝিতে আমরা মূলত এখানে বিদ্যুতের লাইনটা পাই, এবং বর্তমানে এটা প্রায় সন্দীপের 1/3 মানুষ এখানে বিদ্যুতের আওতাভুক্ত হয়েছে। এটা হচ্ছে মূলত বিদ্যুতের যেখান থেকে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এনাম নাহার মোড়ের মাধ্যমে। এনাম নাহার মোড়ে এখানে অবস্থিত আমাদের বিদ্যুতের মেইন লাইন। এটা হচ্ছে সন্দীপ উপজেলা পরিষদ ভবন মাঠ, এবং পাশে সন্দীপ উপজেলা পরিষদ ভবন। এরপর এখানে পাশে সন্দীপ উপজেলা কমপ্লেক্স মসজিদ। সন্দীপের একবারে পশ্চিম পাশে সাগরের পাশে, সেদিকে সাগর দেখা যাচ্ছে। সাগরের পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত বেড়িবাঁধ, আর এই বেড়িবাঁধের মধ্যে 144 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আমাদের এই বেড়িবাঁধটা কাজ হচ্ছে। বর্তমানে নদী ভাঙ্গনের কারণে সন্দীপের অনেক আয়তন ছোট হয়ে যাইল। বর্তমানে সরকারের অনুমোদিত প্রায় 144 কোটি টাকার বাজেট নিয়ে সন্দীপের চারপাশে বেড়িবাঁধের প্রকল্প তৈরি হচ্ছে, আর এই বেড়িবাঁধটা দেখা যাচ্ছে অনেক মজবুত করে বিশাল আকারে তৈরি করা হচ্ছে। দেখা যাচ্ছে এখানে বেড়িবাঁধের আর এখানে যারা ঘুরতে আসতে চান সন্দীপের মধ্যে, আমি একটা কথা বলতে চাই যে সন্দীপে আমাদের এখানে প্রাকৃতিক গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো সবগুলোই বর্তমানে উপভোগ করা যায়। বর্তমানে অবশ্যই এটা শহরের মতো হলেও বিদ্যুতের আওতে আসছে, আর এখানে যে লুকটা আছে দেখুন, আপনি সাগরের পাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে এখানে যে মনোরম দৃশ্যগুলো আপনি গ্রাম